আমি চলে আসলাম রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া, থাইল্যান্ড ব্যাংককে যেই তাদের এম্বাসি রয়েছে। ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে দুপুর 2টার পরে এটা এম্বাসি ওপেন করে, সো আপনারা টাইমটি অবশ্যই জেনে নেবেন। চলি আমরা আবেদন করার পরবর্তীতে জানতে পারবো যে কী কী রিকোয়ারমেন্ট এবং এখানকার আপডেট কী, আপনারা আশা করি জানতে পারবেন এবং সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি এনজয় করুন। অডিয়েন্স, আমরা দেখতে পাচ্ছি যে এম্বাসির টাইম শিডিউল। অডিয়েন্স, যাই হোক, ফাইনালি আমি সাবমিশন করে ফেলেছি আমার কম্বোডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। সো আমি একটু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলি যে আমাদের আসলে কী চেকলিস্ট আমাদেরকে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা টোকেন দিয়েছে, সেই টোকেনের মধ্যে লেখা আছে পাসপোর্টের একটা কপি, আর আপনি থাইল্যান্ডে যে ভিসা দিয়ে এসেছেন সেই ভিসার একটি কপি সঙ্গে থাকতে হবে। আপনার ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম একটা দিবে এরকম, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে আপনার যদি আপনি বাই এয়ারে যান সেক্ষেত্রে আপনাকে এয়ার টিকিট বুকিং দেখাতে হবে একটা কপি, আর আপনি যদি বাই ল্যান্ডে যান অথবা সিতে যান সেক্ষেত্রে আপনাকে জাস্ট হোটেল বুকিং দেখালে হবে। তো আর যদি ফিসের কথা বলি সেক্ষেত্রে ফিস আসবে 1600 বাত, তো এটাকে 3.40 গুণ দিলে যেটা আসে আমাদের বাংলাদেশি। আর হচ্ছে আমার অরিজিনাল যে কারেন্ট ভ্যালিড পাসপোর্ট রয়েছে সেটি তারা রেখে দিয়েছে। ভেরি মজার ঘটনা হচ্ছে যে আমাকে তারা আজকে হচ্ছে 28 জুন 2024, এবং আমাকে 28 জুন, আমি এখন সাবমিশন করেছি 2:30 বাজে, আমাকে এটা তারা 5টা বাজে আবার ডেলিভারি দিয়ে দিবেন। তো এরকমই একটা টাইম দিয়েছে, একটা ভাউচার ধরিয়ে দিয়েছেন। সো আশা করি আমি তাহলে 2.5 ঘন্টার ভিতরে আমার পাসপোর্টটি পেয়ে যাচ্ছি। তো তাৎক্ষণিক অপেক্ষায় থাকুন যে পাসপোর্টটি রিসিভ করে আপনাদের সাথে শেয়ার করছি বাকিটা। ডিয়ার অডিয়েন্স, আপনাদের জন্য একটি সারপ্রাইজ যে 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে একটি কল পড়লো ভিসা অফিসার থেকে। তো যাই হোক, আমি 3 মাসের কম্বোডিয়া সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়ে গেলাম। তো যাই হোক, নিজেকে নিজে কংগ্রেচুলেশন, ভিসা পেয়েছি। আশা করি সুযোগ পেলে আমি সোন ট্রাভেল করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং কম্বোডিয়ার এক্সপ্লোর ভিডিওগুলো আপনারা অবশ্যই এনজয় করবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আশা করি আপনাদেরকে আমি কম্বোডিয়ার ভিসা পেতে যে রিকোয়ারমেন্ট রয়েছে এবং এখানকার আপডেট জানাতে পেরেছি। প্রতিদিন 2টায় এটা ওপেন হয়, শনি রবি বন্ধ থাকে। আর অবশ্যই আপনাকে সুকুম্বিত থেকে গ্রেভে আসতে আনুমানিক 82 বাত থেকে 120 বাত খরচ হতে পারে। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি এই রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া থেকে, এবং ভিসাটি পেয়ে খুবই আনন্দিত কারণ 3 মাসের ভিসা দিয়েছে। তো যাদেরই হেল্প প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সাথে আপনারা ট্রাভেল গ্রুপে আসতে পারেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, এই 3 দেশের যদি আপনারা গ্রুপ ট্যুর করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য।